নমস্কার বন্ধুরা, প্রাচীনকালের ভারতের ইতিহাসে আমরা আজকে দেখব সিন্ধু সভ্যতা সম্পর্কে। এর আগের দিনের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি প্রাগ ঐতিহাসিক যুগ সম্পর্কে। সেখানে আমরা প্রস্তর যুগ সম্পর্কে দেখেছিলাম, ধাতু যুগকে আমরা কিভাবে, কোন জায়গাটাকে আমরা ধাতু যুগ বলবো, কোন জায়গাটাকে আমরা প্রস্তর যুগ বলবো, প্রস্তর যুগকে কিভাবে ভাগ করা যায়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা ভালোভাবে দেখে এসেছি। তো এই সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের ভিডিও বানানো হয়নি, আমি এখনো ভিডিও বানাইনি, তো সেই জন্য এই ভিডিওর মাধ্যমে সিন্ধু সভ্যতা সম্পর্কে আমি আলোচনা করব। এখানে আমি ডিটেলসে আলোচনা করব। তো আগের দিনের ভিডিওটা যারা আপনারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো প্রাচীনকালের ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, মধ্যকালীন ভারতের ইতিহাস সম্পর্কে আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট করে সমস্ত ভিডিও সাজিয়ে রেখেছি। সমস্ত ভিডিও দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে, সেগুলো আপনারা পরপর দেখবেন। তাহলে পরপর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সিন্ধু সভ্যতার সূত্রপাত কবে থেকে হয়েছিল এই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছেন। কেউ একটা টাইম দেখিয়েছেন, আবার অনেক ঐতিহাসিক সেটাকে অন্য টাইম দেখিয়েছেন। মোটামুটি সঠিক যে সিদ্ধান্ত আমরা বলতে পারি সেটা হচ্ছে 2350 খ্রিস্টপূর্বাব্দ থেকে, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, খ্রিস্টের জন্মে 2350 বছর থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ অবধি সময়ে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এই সময়ের মধ্যেই এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। আর এই সভ্যতার প্রথম যে শহরটাকে আবিষ্কার করা হয়েছিল তার নাম ছিল হরপ্পা। আর সেই কারণে এই সভ্যতাকে অনেকে হরপ্পা সভ্যতা বলেছেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সিন্ধু নদীর দুই তীরে একাধিক জায়গায় এই সভ্যতার বিস্তার ঘটেছিল, সেই কারণে হরপ্পা সভ্যতার নামের পরিবর্তে এটাকে পুরো সিন্ধু সভ্যতা বলা হয়। এই সভ্যতা সম্পর্কে বলা হয় যে এটা পৃথিবীর সব থেকে বড় সভ্যতা ছিল, কারণ অন্যান্য আর যে যে সভ্যতাগুলো আমরা জানি সেই সমস্ত সভ্যতার থেকে এই সিন্ধু সভ্যতা আয়তনে অনেক বড় ছিল, বিশাল বড় একটা জায়গা নিয়ে এটার স্থায়িত্ব ছিল। তো আমরা যদি আরো আরো যে সমস্ত সভ্যতাগুলো রয়েছে, যেমন হুয়াংহো সভ্যতা, সুমেরীয় সভ্যতা, এই সমস্ত সভ্যতার থেকে সিন্ধু সভ্যতা আয়তনে অনেক বড় ছিল। এর মধ্যে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে সুমেরীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা। ভারতের প্রাচীনতম সভ্যতা যেখানে সিন্ধু সভ্যতা, সেখানে পুরো পৃথিবীর সব থেকে পুরনো সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এর থেকেও আয়তনে সিন্ধু সভ্যতা অনেক বড় ছিল। আর আমরা এই সমস্ত সভ্যতার দিকে যদি নজর করি তাহলে দেখতে পাবো যে এই প্রত্যেকটা সভ্যতা কোন না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। যেমন হুয়াংহো নদীর তীরে হুয়াংহো সভ্যতা গড়ে উঠেছে, যেটাকে আমরা চৈনিক সভ্যতা বলি বা চীনা সভ্যতা বলি। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে এই সিন্ধু সভ্যতা, সিন্ধু নদীর তীরে এটা গড়ে উঠেছে। আর একটা সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, গড়ে উঠেছিল দাজলা ফারাত বলে একটা নদীর তীরে, দাজলা ফারাত। এবং মিশর সভ্যতা সম্পর্কে আমরা সকলেই জানি যে মিশর সভ্যতা নীল নদীর তীরে গড়ে উঠেছিল। তো প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরে। এর কারণ হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে যে সমস্ত ভূমিগুলো রয়েছে সেগুলো অবশ্যই উর্বর হবে, এবং যেহেতু উর্বর হবে আর সভ্যতা যখন তৈরি হতে শুরু করেছে তখন মানুষ চাষবাস করা শুরু করে দিয়েছে। আর চাষবাস করার জন্য একটা উর্বর জমির প্রয়োজন হয়, সেখানে নদীর জল থেকে জলসেচ করার সুবিধা থাকে, যাতায়াতের সুবিধা থাকে, এই সমস্ত কারণে এই সমস্ত সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছিল। আর এই সমস্ত সভ্যতার মধ্যে সিন্ধু সভ্যতা সব থেকে বড় ছিল।
এবার এই সভ্যতা আবিষ্কার কি করে হলো? তো আমরা একটা বিভাগের কথা জানি যারা এই সমস্ত কাজকর্মগুলো করে থাকে, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন পুরনো জিনিস তারা খুব মাটি খুঁড়ে বার করে থাকে। ভারতে সেই সংস্থার নাম হচ্ছে প্রত্নতাত্ত্বিক বিভাগ। যাকে ইংরেজিতে বলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই বিভাগের একজন হেড ছিলেন, যে সময়ের কথা বলছি অর্থাৎ 1920-21 সালে, এই প্রত্নতাত্ত্বিক বিভাগের হেড ছিলেন জন মার্শাল। এর আন্ডারেই শুরু হয় এই সিন্ধু সভ্যতার খনন কার্য। সেই কারণে বলা হয় যে জন মার্শাল হচ্ছেন সিন্ধু সভ্যতার আবিষ্কারক। অ্যাকচুয়ালি ইনি কিন্তু কোনো জায়গায় গিয়ে মাটি খুঁড়ে কিছু বার করেননি, ইনি এই প্রত্নতাত্ত্বিক বিভাগের হেড ছিলেন। এর আন্ডারে দুজন কাজ করত, দুজন ঐতিহাসিক বা দুজন আবিষ্কারক বলা যেতে পারে কাজ করতেন। একজনের নাম হচ্ছে দয়ারাম সাহানি, এবং অপরজনের নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা আবিষ্কার করেন। এর পিছনেও কিছু ইতিহাস আছে। হয়েছিল কি, তখন ভারতে ইংরেজ শাসন চলছিল, আর ইংরেজ শাসনে তখন রেলপথের বিস্তার শুরু হয়ে গেছিল। 1920-21 সালের কথা বলা হচ্ছে। তো সেই রেলপথ যখন বিস্তার করা হচ্ছিল, তখন দেখা যায় যে কিছু পুরনো পুরনো ইট বিভিন্ন মাটি খোঁড়ার ফলে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। এই মানে তখন এই এই হরপ্পা বা মহেঞ্জোদারো বর্তমান পাকিস্তানে অবস্থিত, তো সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসছে। তো সেই দেখে তারা খনন কার্য বন্ধ করে দেয়, যে শ্রমিকরা কাজ করছিল, দিয়ে তারা এই জন মার্শালকে খবর দেয়। আর জন মার্শাল সেখান থেকে দুটো দল পাঠান, মানে অনেকগুলো দল পাঠান, তার একটার নেতৃত্ব দিচ্ছিল দয়ারাম সাহানি, এরকম রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর একটার নেতৃত্ব দিচ্ছিল। তো তারা করে এই সভ্যতাটা আবিষ্কার করেন। 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতা। ঠিক তার পরের বছর হরপ্পা সভ্যতা নয়, হরপ্পা শহর, এবং 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার হয় মহেঞ্জোদড়ো শহর। তো 1921 খ্রিস্টাব্দে হরপ্পা শহরটা আবিষ্কৃত হয়, এবং 1922 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় মহেঞ্জোদড়ো শহর। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি। এর মধ্যে হরপ্পা শহরটাই প্রথম আবিষ্কৃত হয়েছিল। আর যেহেতু এই হরপ্পা সভ্যতার হরপ্পা শহরটা প্রথমে আবিষ্কৃত হয়েছিল, তাই প্রথমে এর নাম দিয়ে দেওয়া হয় হরপ্পা সভ্যতা। কিন্তু তারপরে একে একে মহেঞ্জোদড়ো, চানহুদড়ো, পরপর এরকম আরও অনেক এরকম শহর খুঁজে পাওয়া যায়, তার ফলে এই সভ্যতার নাম হয়ে যায় সিন্ধু সভ্যতা। যেহেতু সবকটা শহরই প্রায় সিন্ধু নদীর তীরে অবস্থিত, মানে শুধুমাত্র সিন্ধু নয়, সিন্ধু নদী এবং তার উপনদীর তীরে অবস্থিত বলে এই সভ্যতাটার নাম হয় সিন্ধু সভ্যতা। এই যে সভ্যতাটা যেটা আবিষ্কার হয়েছে, এটা প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ছে। প্রোটো হিস্ট্রি কাকে বলে, আগের দিন আমি আলোচনা করে এসেছি, প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ছে, বা অনেকে এটাকে বলছেন প্রি হিস্ট্রি পিরিয়ড। প্রোটো হিস্ট্রি বা প্রি হিস্ট্রি পিরিয়ডের মধ্যে পড়ছে। প্রি হিস্ট্রি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। কেন? এই দুটোর তফাত কি ছিল? আমি বলেছিলাম যে প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগের মানে প্রাগৈতিহাসিক যুগ হচ্ছে এমন যুগ যেখানে লিখিত বিবরণ একদমই পাওয়া যাবে না, আর প্রোটো হিস্ট্রি হচ্ছে এমন যুগ যেখানে লিখিত বিবরণ পাওয়া যাবে কিন্তু সেটা পড়া সম্ভব হবে না। তো আমরা জানি যে সিন্ধু সভ্যতায় কিছু লেখা পাওয়া গেছে, লিখিত বিবরণ পাওয়া গেছে, কিন্তু সেই লেখাগুলো কি ভাষায় রচিত, সেগুলোতে কি বলা হয়েছে সেটা সম্পর্কে কোনো খবর এখনো পাওয়া যায়নি, সেটার আবিষ্কার এখনো হয়নি। মানে এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো পড়া সম্ভব হয়নি,
তাই এটা প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ছে। আবার অনেক ঐতিহাসিক এই প্রোটো হিস্ট্রি এই এই যে বিভাগটা এটাকে মানতেই চান না, তারা রাখছেন প্রি হিস্ট্রির মধ্যে। তারা মনে করেন যে মানে যারা মানেন না যে প্রোটো হিস্ট্রি বলে একটা আলাদা যুগ আছে, মানে এই দুটো যুগকে যারা ভাগ করেন না, তারা বলেন যে প্রি হিস্ট্রির মধ্যে এমন সমস্ত যুগের কথা আমরা বলবো সেখানে লিখিত বিবরণ পাওয়া যেতেও পারে আবার নাও যেতে পারে। যদি লিখিত বিবরণ পাওয়া যায় সেগুলো পড়া সম্ভব হবে না, আর যদি লিখিত বিবরণ না পাওয়া যায় তাহলে তো আলাদা ব্যাপার, তাহলে সেটাকে দুটোকেই বলা হচ্ছে প্রি হিস্ট্রি অনেকে বলছেন, আবার অনেকে এটাকে মানে যেটাতে লিখিত বিবরণ পাওয়া যাচ্ছে কিন্তু সেটাকে পড়া যাচ্ছে না শুধুমাত্র এই যুগটাকে বলা হচ্ছে রেখেছেন প্রোটো হিস্ট্রিতে। তো সিন্ধু সভ্যতা প্রোটো হিস্ট্রি মেনেই আমরা চলবো, প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ছে। এখানে যে লিপিটা ব্যবহার করা হয়েছে সেটা তো পড়া সম্ভব হয়নি, সিন্ধু সভ্যতার লেখা পড়া সম্ভব হয়নি, কিন্তু এরা যে পদ্ধতিতে লিখত সেটা সম্পর্কে কিছুটা আন্দাজ পাওয়া গেছে। এটা হচ্ছে বলা হয় বুস্টোফেডান। বুস্টোফেডান লিপি, বুস্টোফেডান লিপির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে লেখাগুলো লেখা হয় এই পদ্ধতিতে যে লেখাগুলো লেখা হয় সেটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়। যেমন করে আমরা ABCD যদি লিখি, আমরা মানে কোন একটা যদি ওয়ার্ড লিখি সেটা বাঁ দিক থেকে ডান দিকে যায়, কিন্তু এই পদ্ধতিতে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়। যেমন করে উর্দু লেখা হয় ঠিক তেমনভাবে বুস্টোফেডান লিপিতেও একইভাবে লেখা হয়। তো এখানকার লিপিটা এই বুস্টোফেডান পদ্ধতিতে লেখা হয়েছে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়েছে, এইটুকু জানা গেছে, কিন্তু লেখাটা কি লেখা আছে সেটা এখনো পড়া সম্ভব হয়নি। সিন্ধু সভ্যতার মানুষ ধাতুর ব্যবহার শিখে গেছিল, তারা শুধুমাত্র পাথরের জিনিস ব্যবহার করত না, এই কারণে সিন্ধু সভ্যতার মানুষকে প্রস্তর যুগীয় সভ্যতার মধ্যে রাখা যাবে না। সিন্ধু সভ্যতার মানুষ ব্যবহার করতে শিখে গেছিল ব্রোঞ্জ, এই কারণে এই সভ্যতাকে বলা হচ্ছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বা ব্রোঞ্জ এজ পিরিয়ড বা এটাকে বলা হয় চ্যালকোলিথিক পিরিয়ড। চ্যালকোলিথিক এজ বা ব্রোঞ্জ এজ এই যুগের মধ্যে পড়ছে সিন্ধু সভ্যতা। ঐতিহাসিকরা পরীক্ষা করে দেখেছেন যে এই সিন্ধু সভ্যতা তিনটে স্তরে বিভক্ত আছে, মানে তিনটে স্তরে বিভক্ত আছে বলতে প্রথমে একটা সভ্যতা হয়তো প্রথমে এখানে শুরু হয়েছিল, তারপরে কোনো প্রাকৃতিক দুর্যোগে সেই সভ্যতা পুরো ধ্বংস হয়ে যায়, তার উপরে নতুন একটা সভ্যতা গড়ে ওঠে, সেইটা আবার ধ্বংস হয়ে যায়, তার উপরে সমস্ত চাপা পড়ে যায়, তার উপরে আরো একটা সভ্যতা গড়ে উঠেছিল। এইভাবে তিনটে স্তর বিন্যাসে এই সিন্ধু সভ্যতা অবস্থিত। মোটামুটি প্রথম যে স্তরটা পাওয়া গেছে সেটা 3500 থেকে 2600 খ্রিস্টপূর্বাব্দ অব্দি চলেছিল, তারপরে পরের যে স্তরটা সেটা 2600 থেকে 1900 BC বা 1900 খ্রিস্টপূর্বাব্দ অব্দি চলেছিল, এবং পরবর্তী যেটা 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ অব্দি চলেছিল, আর সবকিছুকে মিলিয়ে একসাথে এটাকে বলা হচ্ছে 2300 BC থেকে 1750 BC। এটা বর্তমানে একদম পারফেক্ট বলা হয়, কিন্তু আগে এরকম তিনটে স্তরকে আলাদা আলাদা করে বলা হতো, কিন্তু এখনকার ঐতিহাসিকরা বলেন যে 2350 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মানুষ এই সভ্যতাটা গড়ে তুলেছিল, তার আগের মানুষ এতটা সভ্য ছিল না। এই যে তিনটে মানে ভাগ, তার মধ্যে অধিকাংশ সময় মানুষ এতটা সভ্যতা মানে এতটা সভ্য ছিল না, তারা এত সুন্দর বাড়ি বানাতে পারতো না, তারা পাকা ইট ব্যবহার করতে পারতো না, ড্রেনেজ সিস্টেম তাদের এত ভালো ছিল না, কিন্তু এই এইটুকু সময়ের মধ্যে যে সমস্ত মানুষরা এসেছেন তারা এই সমস্ত কিছু করতে পারতেন। যাই হোক, পরীক্ষায় খুব প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার একদম উত্তরের শহর কি ছিল, দক্ষিণের শহর কি ছিল, মানে দক্ষিণ প্রান্তে যে শহরটা অবস্থিত ছিল তার নাম কি, পূর্ব প্রান্তে যে অবস্থিত শহরটার নাম ছিল মানে নাম কি ছিল, এইটা তো আমি এখানে সেটা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। একদম উত্তরে ছিল মান্দা, একদম উপরে একদম উত্তরে পাওয়া গেছে মান্দা। মান্দা বর্তমানে জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত, জম্মু কাশ্মীর, এবং এটি চিনাব নদীর তীরে অবস্থিত। একদম দক্ষিণে
দক্ষিণ প্রান্তে যে শহরটি পাওয়া গেছে তার নাম দিমাবাদ। এখনো পর্যন্ত এটা পাওয়া গেছে, এরপরে হয়তো চেঞ্জ হতে পারে, আরো কোথাও থেকে পাওয়া যেতে পারে, কিন্তু দিমাবাদ এখনো পর্যন্ত দক্ষিণতম শহর সিন্ধু সভ্যতার। এটি বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত। পূর্ব প্রান্তে রয়েছে আলমগীরপুর, যেটি বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, এবং পশ্চিম প্রান্তের একদম শেষ শহর হচ্ছে সুতকা জেন্ডর, সুতকা জেন্ডর। এটা বর্তমানে পাকিস্তান ইরানের বাউন্ডারিতে অবস্থিত, পাকিস্তান এবং ইরানের বাউন্ডারি। তো আজ অবধি যতটা আবিষ্কার হয়েছে তার পূর্ব প্রান্তে রয়েছে আলমগীরপুর, পশ্চিম প্রান্তে রয়েছে সুতকাজেন্দর, উত্তর প্রান্তে রয়েছে মান্দা, এবং দক্ষিণ প্রান্তে রয়েছে দিমাবাদ। এই গেল সীমানা। এবার আমরা এক একটা শহর সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে দেখব হরপ্পা। হরপ্পায় কি কি পাওয়া গেছে বা হরপ্পার কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আলোচনা করার আগে কয়েকটা কমন জিনিস সমস্ত শহরে যেরকম পাওয়া গেছে সেইটা সম্পর্কে জানিয়ে দেবো। অর্থাৎ প্রত্যেকটা শহরেই এই জিনিসগুলো কমন পাওয়া গেছে। যেমন প্রত্যেকটা শহরই দুটো ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিক এবং অপরটি হচ্ছে পূর্ব দিক। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম এই দু ভাগে ভাগ হয়ে শহরটা নির্মিত হয়েছিল। পশ্চিম প্রান্তে মানে পশ্চিম প্রান্তে যে শহরের যে অংশটা গড়ে উঠেছিল সেটা সাধারণত সমাজের উচ্চ ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। অর্থাৎ এখানে জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা থাকতো, সাধারণ মানুষ এখানে যেতে পারতো না। যারা রাজা বা যারা পুরোহিত শ্রেণীর মানুষজন এখানে ছিলেন তারাই শুধুমাত্র এই পশ্চিম দিকের যে ভাগটা সেখানে থাকত। এবং যে দুর্গগুলো তৈরি হয়েছিল সবই এই পশ্চিম দিকে, যে শহরগুলোর পশ্চিম শহরের যে পশ্চিম প্রান্তটা রয়েছে সেখানেই অবস্থিত ছিল। তাহলে এখানে ছিল দুর্গ, এছাড়া এই জায়গাটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা থাকতো, ইটের পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। এবং পূর্ব দিকের যে শহরের যে অংশটা পূর্ব দিকে অবস্থিত ছিল সেই জায়গাটাতে সাধারণ মানুষ বাস করত। বোঝা গেল এটা? পূর্ব প্রান্ত হচ্ছে সাধারণ মানুষের জন্য এবং পশ্চিম প্রান্তটা, শহরের পশ্চিম প্রান্তটা ছিল উচ্চ ব্যক্তিদের জন্য। প্রত্যেকটা শহর তৈরি হতো পাকা ইট দিয়ে। খুব আশ্চর্যের বিষয় যে সেই সময় মানুষ পাকা ইটের ব্যবহার করত, এবং প্রত্যেকটা শহর, যে কটা শহর ছিল প্রত্যেকটা শহরই পাকা ইটের ব্যবহার করত, এই সমস্ত দুর্গ নির্মাণ করার জন্য, পাঁচিল নির্মাণ করার জন্য, ড্রেনেজ যে সিস্টেমটা ছিল, ড্রেনেজ যে ব্যবস্থাটা ছিল সেই সমস্ত পাকা ইট দিয়ে তৈরি হতো। শুধুমাত্র একটা শহরই পাওয়া গেছে যেখানে পাকা ইট ব্যবহার করা হয়নি, তার নাম কালীবঙ্গান। কালীবঙ্গান শহরটিতে কোনো পাকা ইটের কাজ পাওয়া যায়নি, এখানে যা হচ্ছে সব কাঁচা ইট দিয়ে তৈরি হয়েছে, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়, প্রত্যেকটা শহরে খুব ভালো একটা ড্রেনেজ সিস্টেম ছিল। অর্থাৎ যেখানে বর্তমানে আমরা যেমন দেখি আমাদের বাড়ি থেকে একটা ড্রেন গিয়ে মূল যে ড্রেন রয়েছে রাস্তার ধারে সেখানে গিয়ে মেশে, সেই ড্রেন আবার একটা বড় ড্রেনে গিয়ে পড়ে, এবং সেটা ফাইনালি কোনো একটা জায়গায় গিয়ে পড়ে। এরকম যে সিস্টেমটা সেটা সেই সময়ের মানুষও জানতো, তখনও মানুষ এই ড্রেনেজ সিস্টেমটা ব্যবহার করেছিল। কিন্তু একটা শহরের, একটা শহর, এখানে যে কটা শহর পাওয়া গেছে তার মধ্যে একটা মাত্র শহরে এরকম ড্রেনেজ সিস্টেম পাওয়া যায়নি, সেখানে কোনো ড্রেন পাওয়া যায়নি। সেই শহরের নাম হচ্ছে বানওয়ালি, বানওয়ালি। এই যেগুলো এক্সেপশনাল, যেগুলোতে পাওয়া যায়নি সেগুলো খুব ইম্পর্টেন্ট, বারে বারে এগুলো থেকে প্রশ্ন করা হয়। বানওয়ালি থেকে কোনো ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম পাওয়া যায়নি। আগেই বললাম যে প্রত্যেকটা শহর দুটো ভাগে বিভক্ত ছিল, পশ্চিম প্রান্ত এবং পূর্ব প্রান্ত। শুধুমাত্র
একটা শহর যেখানে এরকম দুটো ভাগ ছিল না, সেখানে তিনটে ভাগে বিভক্ত ছিল, পশ্চিম প্রান্ত পূর্ব প্রান্তের সঙ্গে আরো একটা ভাগ সেই শহরে পাওয়া গেছে। সেই শহরের নাম ধোলাবীরা বা দোলাবীরা, ধোলাবীরা বা দোলাবীরা। এই শহরটিতে তিনটে ভাগে শহর বিভক্ত ছিল, বাকি সমস্ত শহর দুটো ভাগে বিভক্ত ছিল। এবং আরো একটি শহর যার নাম চানহুদারো, চানহুদারো। এই শহরটিতে কোনো দুর্গ পাওয়া যায়নি। সাধারণত দেখা গেছে যে 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 জায়গায় উচ্চ ব্যক্তিরা বসবাস করত, অর্থাৎ রাজা বা পুরোহিত এরম শ্রেণীর ব্যক্তিরা বসবাস করত, তারা যে জায়গায় থাকতো সেটা একটা দুর্গের মধ্যে হতো, তারা দুর্গের মধ্যে থাকতো। কিন্তু চানহুদারোতে কোনো দুর্গ পাওয়া যায়নি। এখানে দুটো ভাগে ছিল, শহরটা দুটো ভাগে ছিল, কিন্তু উচ্চ শহরটায় মানে পশ্চিম প্রান্তে যেরকম দুর্গ ছিল, চানহুদারোতে সেরকম কোনো দুর্গ পাওয়া যায়নি। এই অবধি বোঝা গেল। এখানে প্রত্যেকটা শহরের কথাই একসাথে জেনারেলি আলোচনা করা হচ্ছে, কারণ এই সমস্ত বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা শহরেই পাওয়া গেছে। তারপরে আমরা আলাদা আলাদা করে শহরগুলো সম্পর্কে দেখব। যেমন এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ছিল, এটা পুরো মাতৃপ্রধান ছিল বা মাতৃতান্ত্রিক। কেন মাতৃতান্ত্রিক বলা হচ্ছে? যে লিখিত বিবরণ সেটা তো পড়া যায়নি, তাহলে আমরা কিভাবে অনুমান লাগাচ্ছি যে এখানকার শহরগুলো সবই মাতৃতান্ত্রিক ছিল? এর কারণ হচ্ছে যে সমস্ত দেবদেবীর মূর্তিগুলো পাওয়া গেছে তার অধিকাংশই ছিল মহিলার, এমনকি অন্যান্য যে সমস্ত মূর্তিগুলো পাওয়া গেছে তার বেশিরভাগই ছিল মহিলার মূর্তি। এর থেকে প্রমাণিত যে মাতৃতান্ত্রিক এখানে সভ্যতা ছিল, যেখানে মহিলাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানেই স্বাভাবিকভাবে মহিলাদের মূর্তি বেশি তৈরি হবে। যে দেবদেবীর পুজো করা হবে প্রধানত দেবীদেরই পুজো করা হবে, প্রধান ক্ষমতায় তাদের রাখা হবে, তাদের সব থেকে বেশি শক্তি দেখানো হবে। এই কারণে এটা বলা হচ্ছে যে এই সমস্ত সভ্যতাটা ছিল মাতৃতান্ত্রিক। দ্বিতীয় ঘটনা, এই শহর থেকে মানে বিভিন্ন শহর থেকে আমরা দাস ব্যবস্থার বিবরণ পাই। তাহলে যদি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতায় কি দাস ব্যবস্থা ছিল, যেটা আমরা বৈদিক যুগে আমরা ক্লিয়ারলি জানতে পারি যে দাস ব্যবস্থা ছিল, শূদ্র বলে একটা আলাদা জাতি ছিল, কারণ আমরা লিখিত বিবরণ থেকেই সেখানে পেয়ে যাচ্ছি। কিন্তু সিন্ধু সভ্যতার যুগেও এই দাস ব্যবস্থার নিদর্শন পাওয়া গেছে, এরম নয় যে এখানে দাস ব্যবস্থা ছিল না, তাহলে এটাও ইম্পর্টেন্ট। তৃতীয়, যদি প্রশ্ন করা হয় যে সিন্ধু সভ্যতায় কি সতী প্রথা ছিল, এর থেকেও কয়েকটা জিনিস থেকেও আন্দাজ করা যায় যে এখানে সতী প্রথাও ছিল। কিছু কিছু জিনিস থেকে আন্দাজ করা যায়, যেমন দুটো শহরের নাম বলছি, একটা হচ্ছে লোথাল এবং অপর একটি শহরের নাম কালীবাঙ্গান। এই দুটোতে দুটো মানে কয়েকটা করে কবর পাওয়া গেছে, যে কবরগুলিতে একসাথে পুরুষ এবং স্ত্রীর মৃতদেহ পোতা ছিল। লোথালে পাওয়া গেছে এরকম কবর তিনটে, কালীবাঙ্গানে পাওয়া গেছে একটা। এখানে দেখা গেছে যে দুটো কবর পাশাপাশি একসাথে একই জায়গায়, এবং এটা পরীক্ষা করে দেখা গেছে যে দুটো মৃতদেহের যে কঙ্কাল সেটা প্রায় একই সময়। তো এর থেকে প্রমাণিত যে এখানে সতী প্রথা ছিল, নয়তো এরাম তো সম্ভব নয় যে এখানে চারটে কবরই দেখা গেছে আর সেরকম ভাবে পাওয়া না গেলেও এই চারটে কবরই যে মহিলা এবং পুরুষ উভয় একই সময় মারা গেছে, একই দিনে একই সময় মারা গেছে এবং একই সময় এক দুজনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে, এটা তো সম্ভব নয়। এর থেকে প্রমাণ করা যেতে এর থেকে বোঝা যেতে পারে যে সতী প্রথা হয়তো ছিল, এটা আমরা আন্দাজ করতে পারি। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি, লোথাল থেকে এবং কালীবঙ্গান থেকে কবর পাওয়া গেছে যেখানে পুরুষ এবং স্ত্রীর পাশাপাশি মৃতদেহ রাখা আছে। লোথালে পাওয়া গেছে তিনটে কবর এরকম, এবং কালীবাঙ্গানে পাওয়া গেছে একটি কবর এরকম। এরপর হচ্ছে ব্যবসা। এই সিন্ধু সভ্যতার যে শহরগুলো ছিল তারা ব্যবসা বাণিজ্য করত, এরা শুধুমাত্র কৃষি প্রধান ছিল না, কৃষির ওপরেই তারা তাদের জীবন নির্বাহ করত, এরম নয়। এরা ব্যবসা করতে জানত, ব্যবসা কাদের সাথে করত, প্রধানত ব্যবসা হতো মেসোপটেমিয়ার সাথে। মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত মানে ছিল, এবং এই মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার ব্যবসা হতো। এর প্রমাণ কি করে আমরা পাচ্ছি? মেসোপটেমিয়ায় এবং সিন্ধু সভ্যতার শহরগুলিতে উভয়ের মুদ্রা পাওয়া গেছে,
তখনকার যে মুদ্রা মেসোপটেমিয়ায় ব্যবহার করা হতো সেটা কিছু 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 মুদ্রা সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে, আবার সিন্ধু সভ্যতার অনেক মুদ্রা মেসোপটেমিয়া সভ্যতার যে শহরগুলো ছিল সেখান থেকে পাওয়া গেছে। এর থেকে বলা যেতে পারে যে এই এই কয়েনগুলো ছিল, সেই কয়েনগুলো নিশ্চয়ই এমনি এমনি চলে যায়নি, ব্যবসা বাণিজ্য হয়েছে বলেই গেছে। তাহলে এর থেকে বলা যেতে পারে যে এই দুটো সভ্যতার মধ্যে ব্যবসা বাণিজ্য চলতো। এছাড়া মেসোপটেমিয়াতে খুব ভালো হাতির দাঁতের জিনিসপত্র পাওয়া গেছে, খুব সিল্কের বস্ত্র, সুতির বস্ত্র পাওয়া গেছে, যেগুলো সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে। এবং দেখা গেছে যে এই যে হাতির দাঁতের যে জিনিসপত্রগুলো সেগুলো সিন্ধু সভ্যতায় তৈরি হতো। সেখানে মানে সিন্ধু সভ্যতার বিভিন্ন শহরে এরকম কারখানা ছিল যেখানে হাতির দাঁতের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র তৈরি হতো, এবং সেম ডিজাইনের সেম জিনিস মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। এর থেকে প্রমাণিত যে সিন্ধু সভ্যতার থেকেই সেগুলো নিশ্চয়ই মেসোপটেমিয়ায় যেত। তো এইভাবে বোঝা যাচ্ছে যে এরা ব্যবসা বাণিজ্য করতে জানতো এবং মেসোপটেমিয়ার সঙ্গেই সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য হতো। এবার হচ্ছে কৃষি। সিন্ধু সভ্যতা কৃষিতেও যথেষ্ট উন্নত ছিল, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের কৃষিজ ফসল পাওয়া গেছে। যেমন মোটামুটি ন ধরনের জিনিস পাওয়া গেছে সিন্ধু সভ্যতা থেকে, ন ধরনের ফসলের চাষ তারা ভালোভাবে জানতো। যেমন গম, গম তারা গম চাষ করতে জানতো। 2 নম্বর হচ্ছে জোয়ার, 3 নম্বর কার্পাস কটন, কার্পাসের চাষ তারা জানতো। 4th হচ্ছে খেজুর, খেজুরের চাষ তারা জানতো। 5 হচ্ছে তরমুজ, 6 নম্বর হচ্ছে রাই, 7 হচ্ছে সর্ষে, এবং 8 নম্বর হচ্ছে তিল। এই 8 ধরনের ফসল মোটামুটি সব শহর থেকেই পাওয়া গেছে, কম বেশি করে পাওয়া গেছে। এই তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই 8টা জিনিস তারা ব্যবহার ভালোভাবে জানতো, এই 8টা ফসলের ব্যবহার তারা ব্যাপকভাবে করত। আর লোথাল থেকে পাওয়া গেছে, এর মধ্যে এক্সেপশনাল, লোথাল থেকে পাওয়া গেছে ধানের ব্যবহার। ধান একমাত্র পাওয়া গেছে লোথাল শহর থেকে। তো এর থেকে ঠিক বলা যায় না যে ধানের চাষ তারা করতো কিনা। যদি তারা লোথালে লোক যদি ধানের চাষ জানতো তাহলে বাকি শহরও নিশ্চয়ই জানতো, তাহলে বাকি শহর থেকেও পাওয়া উচিত, কিন্তু সেখান থেকে পাওয়া যায়নি, শুধুমাত্র লোথাল থেকেই ধানের ব্যবহার পাওয়া গেছে, মানে ধান পাওয়া গেছে। দ্বিতীয়, ভুসি। ভুসির ব্যবহারও এখান থেকে দেখা গেছে। রংপুর বলে একটা জায়গা, একটা শহর পাওয়া গেছে রংপুরে, যেখানে ভুসির ব্যবহার দেখা গেছে। এই দুটো এক্সেপশনাল। এবার হচ্ছে পশুপালন। এরা গরু, ষাঁড়, ছাগল এবং কুকুরের ব্যবহার, মানে কুকুর পালন করত। গরু, ষাঁড়, ছাগল এবং কুকুর। প্রশ্ন করা হয় যে সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানতো না। উত্তর হবে ঘোড়া। ঘোড়ার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানতো না। আচ্ছা, এর আগে ধানের ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানে না। এটা অনেক আগে থেকে প্রশ্নটা করা হয় যে, অনেক আগে থেকে ইতিহাস বইতে এটা লেখা হয়ে গেছে যে সিন্ধু সভ্যতার মানুষ ধানের ব্যবহার জানতো না। তো এটাই প্রশ্ন হতে থেকেছে, এখনো সেইভাবে প্রশ্ন হয়। কিন্তু রিসেন্টলি যে খোঁজ পাওয়া গেছে তাতে বললাম যে লোথাল থেকে ধান পাওয়া গেছে। তো এখন নিশ্চয়ই এই প্রশ্নটা আর করা উচিত হবে না যে ধানের ব্যবহার, মানে কোন ফসলের ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানতো না, সেটা হচ্ছে ধান। কারণ এখন প্রমাণ পাওয়া যাচ্ছে যে ধানের ব্যবহার তারা জানতো, কিন্তু বর্তমানে পরীক্ষাতেও পরীক্ষাতে এখনো প্রশ্নটা করা হয় যে কোন ফসলের ব্যবহার তারা জানতো না, উত্তর হবে ধান। কিন্তু এক্স্যাক্টলি ধানের ব্যবহার তারা জানতো, তাই জন্যই লোথাল থেকে পাওয়া গেছে। যাই হোক, কিন্তু ঘোড়ার ব্যবহার তারা একদমই জানতো না, ঘোড়ার ব্যবহার তারা একদমই জানতো না। কিন্তু আবার রিসেন্টলি পাওয়া গেছে যে সুরকোটাডা বলে একটা জায়গা, এই সুরকোটাডা শহর থেকে ঘোড়ার অস্থি পাওয়া গেছে, ঘোড়ার হাড় পাওয়া গেছে। তাহলে পুরনো ইতিহাস আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা জানতাম যে ঘোড়ার ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানতো না, কিন্তু এখন আমরা পড়ছি যে সুরকোটাডা থেকে ঘোড়ার অস্থি পাওয়া গেছে। এবার ঘোড়ার অস্থি পাওয়া গেছে মানে ঘোড়ার ব্যবহারও তারা জানতো, কিন্তু তাও প্রশ্ন করা হয় যে ঘোড়ার কোন পশুর ব্যবহার সিন্ধু সভ্যতার মানুষ জানে না, সেটা হবে ঘোড়া। যাই হোক, যদি প্রশ্নটা এরকমভাবে করা যায় হয় যে কোন শহর থেকে ঘোড়ার অস্থি পাওয়া গেছে, তাহলে হবে সুরকোটাডা থেকে। এই অবধি বোঝা গেল। এবার বিভিন্ন শহর এবং তার থেকে কি কি পাওয়া গেছে
আজকে আমরা একটাই আলোচনা করব হরপ্পা শহর, পরের দিন আরো শহরগুলো সম্পর্কে আলোচনা করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। হরপ্পা শহরে কি কি পাওয়া গেছিল সেটা সম্পর্কে আজকে আলোচনা করব, পরের দিন মহেঞ্জোদারো, চান্দুদারো, লোথাল ইত্যাদি যে শহরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। হরপ্পা শহর, হরপ্পা শহর পাঞ্জাবের, সরি পাঞ্জাব নয়, হরপ্পা শহর বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এটি রবি নদীর তীরে অবস্থিত, সিন্ধুর উপনদী রবি তার তীরে এই হরপ্পা শহর অবস্থিত। আচ্ছা, হরপ্পা শহর আবিষ্কার কে করেছেন? বললাম দয়ারাম সাহানি। এটা প্রথম শহর যেটা আবিষ্কৃত হয়েছে, 1921 খ্রিস্টাব্দে এটাকে আবিষ্কার করা হয়। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা শহরকে খুঁজে পাওয়া যায় এবং এটা এই সিন্ধু সভ্যতার প্রথম শহর যেটাকে খুঁজে পাওয়া যায়। এখান থেকে কি কি পাওয়া গেছে সেটা ইম্পর্টেন্ট, যে এখান থেকে কি কি পাওয়া গেছে। প্রথম হচ্ছে 6 গ্রানারি, 6টা শস্যাগার। পরপর 6টা শস্যাগার এই হরপ্পা শহর থেকে পাওয়া গেছে। আবার যদি প্রশ্ন করা হয় গ্রেট গ্রানারি বা সব থেকে বড় শস্যাগার কোথায় পাওয়া গেছে, সেটা হবে মহেঞ্জোদারো থেকে। কিন্তু পরপর 6টা, এরকম পরপর 6টা শস্যাগার পাওয়া গেছে, এরকম 6টা পরপর শস্যাগার পাওয়া গেছে হরপ্পা শহর থেকে। হরপ্পা থেকে তামার তৈরি আয়না পাওয়া গেছে, তামার তৈরি আয়না পাওয়া গেছে হরপ্পা থেকে। এখান থেকে গম এবং বার্লি পাওয়া গেছে, গম এবং বার্লি পাওয়া গেছে হরপ্পা থেকে। রং করা মৃৎপাত্র পাওয়া গেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র রং করা অবস্থায় পাওয়া গেছে হরপ্পা থেকে। তো এই সমস্ত জিনিস প্রধান প্রধান জিনিস পাওয়া গেছে। এছাড়াও সিল পাওয়া গেছে, সিল বলতে মুদ্রা পাওয়া গেছে। এছাড়াও এখান থেকে শিবের মূর্তি পাওয়া গেছে। শিবের মূর্তি বলতে তখন একদম বর্তমানে যেরকম শিবের মূর্তি হয় সেরকম ছিল না, কিন্তু শিবের মূর্তি পাওয়া গেছে। তো এই সমস্ত জিনিস হরপ্পা থেকে পাওয়া গেছে। পরের দিন আমরা আলোচনা করব অন্যান্য শহর সম্পর্কে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।